ওয়েলকাম টু দেবিকাস ওয়ার্ল্ড, যেখানে ম্যারিনেট হয়। আর আজকের ভ্লগটা আমার এখান থেকে স্টার্ট করার কোনোরকম কোনো ইচ্ছে ছিল না, বাট আমার করতে হলো। একটা জিনিস দেখাবো, আজ সানডে, তো কাল মানডে আমরা যাচ্ছি আমার বাড়িতে, মানে আমার আমার বাপের বাড়িতে। তো এখন বাজে হলো, দেখাচ্ছি, রাত 12:38। আর ইনি মিস্টার কালকে শ্বশুরবাড়ি যাবে বলে এখন ট্রিম করতে বসেছে। এদিকে ফ্যান এসি ছেড়ে নিয়ে ইনি ট্রিম করছে। বাহ, কি দারুণ সেলুনটা। আফটার দ্যাট ওকে এইরকম লাগছে, এই যে এরকম এরকম। আর পেছনে আমি চুলটাও কেটে দিয়েছি একটু। সো এবার ভালো লাগছে, শুধুমাত্র ওর এটা দেখানোর জন্যে এত রাতে ব্লগটা আমি স্টার্ট করলাম। এই যে মিস্টার, হাই না বলো, গুড নাইট। সো গুড নাইট, দেখা হচ্ছে তোমাদের সাথে কাল মর্নিং। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways. And on. আমরা এখন আবার রেডি হব, রেডি হয়ে আমরা জলেশ্বর মন্দিরে যাব, আমি মা বাবা বোন আরও কিছুক্ষণের মধ্যে যাব। সো চলো রেডি হই। আমরা 2900 জনের পরে আছি, জানি না কখন আমাদের টাইম আসবে। অনেক প্রচন্ড সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইকও করে দিও। ইয়েস, সাবস্ক্রাইব করে দাও আর লাইকও, লাইক শেয়ারও। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো আজকে আমরা এসেছি জলেশ্বরে পুজো দিতে, শিব ঠাকুরের মাথায় জল ঢালতে, যাতে শিবের মতো একটা বর পাওয়া যায়। কতবার বিয়ে করবি আর? না না তোর, আচ্ছা বিয়ের আগে মানুষ শিবের মাথায় জল ঢালে কেন? আমি ঢালবো না।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা যাচ্ছি। আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের পুজো দেওয়া পুরো কমপ্লিট, ঠিকঠাক মতনই পুজো দিলাম, খুব ভালো লাগলো, সুস্থভাবে পুজো দিতে পেরেছি, এটাই অনেক। ঠাকুর আশীর্বাদ।